বাংলাদেশে যারা এই জোর করে ক্ষমতা থাকতে চাচ্ছে, প্রশাসন একটু নরমালাইজ হলে এদের পরনে জাইঙ্গাও থাকবে না, এদের পরিণতি শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ হবে। আপনি আফগানিস্তানে দেখেছেন জনগণের ম্যান্ডেটিং সরকার ছিল, তারা প্লেনের পাখা ধরে পালাতে চেয়েছিল, এদেরকে সেই প্লেনের পাখা ধরে পালানোর মতো পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে। আজকে তারা দেশটাকে একটা গৃহযুদ্ধ থেকে ঠেলে দিচ্ছে। কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন মিডিয়াতে যে বিভিন্ন বিরোধী মতের লোকজনের বাড়িতে হানা দিয়ে তাদেরকে বাড়িতে না পেয়ে তাদের পরিবারের সদস্যদের, তাদের মা, তাদের বোন ভাই বোনদেরকে গ্রেপ্তার করছে। কি ন্যাক্কারজনক ঘটনা! এই আওয়ামী লীগ এই দেশকে একটি জাহিলিয়াতি যুগে নিয়ে গেছে। জাহিলি যুগে আগে আরও 1000-2000 বছর পূর্বে সন্তানের অপরাধের জন্য মাকে শাস্তি পেতে হতো, সন্তানের অপরাধের জন্য বাবাকে শাস্তি পেতে হতো। আজকে আওয়ামী লীগ এই সন্তান না, তার যারা তরুণরা আছে এই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে, তাদেরকে খুঁজে না পেয়ে তাদের পরিবার সদস্যদেরকে অমানবিক নির্যাতন করতেছে, তাদের গ্রেপ্তার করতেছে, এবং দেখেছেন বিরোধী মতের লোকজনের বাড়িতে ককটেল বিস্ফোরণ করতেছে। রাতের আধারে গাড়িতে করে তাদের ঘরবাড়ি লুট করতেছে। আমাদের অবসান চাই। আমরা আজকে আওয়ামী লীগের এমপি নির্বাচন করতেছে মাসাবি, যার নামে এসপিসি থেকে 220 কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে, যার নামে ই অরেঞ্জ এসপিসি রিং আইডি থেকে কোটি কোটি টাকা নিয়ে লক্ষ লক্ষ যুবককে প্রতারণা করে ফাঁদে ফেলে নিঃস্ব করার অভিযোগ আছে। আজকে আওয়ামী লীগের এমপি নির্বাচন করতেছে সাকিবুল হাসান, যার নামে জুয়া কোম্পানির সাথে জড়িত থাকার অভিযোগ আছে। আজকে সাকিবুল হাসানের নাম এসেছে শেয়ার কেলেঙ্কারির সাথে, সাকিবুল হাসানের নাম এসেছে তার চিংড়ি খামারে কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগ আছে তার নামে। এই ধরনের করাপ্টেড লোক সর্ব জায়গায় আওয়ামী লীগ তার শাসন কায়েম করার জন্য সকল মানুষকে আজকে করাপ্টেড তৈরি করতেছে। আজকে গার্মেন্টস খাতকে বাংলাদেশের সর্বোচ্চ যে রেমিটেন্স আছে, বাংলাদেশের অর্থনীতি যার উপর নির্ভরশীল করতেছে, সেই গার্মেন্ট শিল্পের উপরে ইউরোপ ইউনিয়ন সহ আমেরিকা জাতীয় সংঘ বারবার এই সরকারকে চিঠি দিয়ে সতর্ক করে দিচ্ছে যে এই নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, জনগণ যদি তার ভোটের অধিকার না পায়, তাহলে তারা স্যাংশন দিবে। একবার কি চিন্তা করতে পারেন যেই শিল্পে বাংলাদেশের 45 লক্ষ লোক যার জীবন জীবিকা সব কিছু জড়িত, আজকে অবৈধ সরকার তার ক্ষমতা টিকে রাখার জন্য আজকে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, আজকে দেশের মেহনতি মানুষের রিজিকে হাত দিচ্ছে, তাদের জীবন জীবিকা কিনে নেওয়ার উপক্রম হয়েছে। আমরা তরুণ সমাজ চাই এ বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, এবং আমার ভোট আমি দেব, আমার মানবাধিকার সুমন্নত থাকুক, আমাদের জানমালের নিরাপত্তা থাকুক। আজকে এই সরকার মানুষের জানমালের অধিকার দিতে ব্যর্থ হচ্ছে, আজকে সরকার মানুষের বৈদেশিক রিজার্ভের হুমকির মুখে ফেলছে। আমরা তরুণরা এই অবৈধ সরকারকে, আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলা সরকারকে আমরা চাই না। আমরা যেই সরকার দুর্নীতিবাজদের তার সর্বোচ্চ পদদূষিত করে, আজকে সাদেক আলিমের মতো দুর্নীতিবাজ যারা গবেষণা পড়তে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাবা যায় গবেষণা পত্র চুরি করেছে, তাকে পদোন্নতি দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন করছে, আজকে সর্বক্ষেত্রে এইভাবে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে করাপ্টেড লোক দ্বারা এদেশের তরুণদের ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত করতেছে। আমরা অন্ধকারে থাকতে চাই না, আমরা আলো চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই।